গার্মেন্টসে ডিউটি করি। ডিউটি করার অবসর টাইমে যখন মার্কেটে ঘুরে বেড়াই, ঘুরে দেখি যে অ্যাকোয়ারিয়ামে কোনো অ্যাকোয়ারিয়ামে মাছ আছে, কোনো অ্যাকোয়ারিয়ামে নাই। তো আমি বললাম যে এ অবস্থা কেন? বাইরের থেকে মাছ আসে, আসলে পায়, না আসলে পায় না। তো আমি তখন মনের ভিতরে একটা কল্পনা করলাম যে আমার তো অ্যাকোয়ারিয়ামের ট্রেনিংটা দেওয়া আছে ভারত থেকে, এটা মূলত, তো এটা করে দেখি আমার দেশের চাহিদা আমি পূরণ করতে পারি কিনা কিছুটা। প্রায় এই জায়গায় আমার মাছটা দিতেছি বা মার্কেটের চাহিদা অনেকটা পূরণ রাখতে পেরেছি। এখন আমাদের এই মাছটার জন্যে, মানে বাইরের যে মাছটা আসতো এর জন্য আমাদের বাংলাদেশের দোকানদারদের আর বসে থাকারও কোনো এ নাই, আমাদের দিয়ে যথেষ্ট।